আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতায় আসছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে এখন এই যে বর্ষ বৈষম্য বৈষম্য করছেন তারা সংস্কার সংস্কার করছেন এই দুইটু শব্দ তাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হচ্ছে এটা একটু বিশ্লেষণ করে প্রথম কথা হচ্ছে যে বৈষম্য তারা আমি বলতেছি তারা নিজেরাই বৈষম্যের জন্ম দিচ্ছেন কিরকম যে ধরেন এখন যারা রাজনীতিবিদ যারা যাদেরকে ধরা হচ্ছে যে যারা দুর্নীতির সাথে জড়িত হত্যাকাণ্ড গৌম এইসবের সাথে জড়িত ফাইন কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি এই যে কাণ্ড সরকার চালায় কারা রাজনীতিবিদরা কিন্তু সরকার চালায় না সরকার চালায় আমলারা এবং আপনারা যান সচিবালয়ে সব কিছুতেই তাদের এত পাওয়ার যে তারা নয় ছয় করে কিন্তু সরকারও বদলায় দিতে পারে এত পাওয়ার তাদের কিন্তু ঘটনা হচ্ছে ডান্ডা খাওয়ার সময় সব রাজনীতিবিদরা আর আমলারা তাদের কিছুই হয় না এই যে এই সরকার আসার পর অনেককে ধরেছেন সবাই রাজনীতিবিদ ফাইন তারা অপরাধ করলে ধরেন কিন্তু একজন আমলাকে ধরছেন আপনারা তাদের শাস্তি শাস্তি নিশ্চিত করেছেন আমলারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় দুর্নীতি করে তারা গডফাদার তারা বেগম পাড়ায় বাড়ি কিনে কই তাদের দরছেন না কেন এখন মায়ের খাওয়ার সময় জেলের সময় নেতারা রিমান্ডের সময় না নেতারা পিটি হত্যা করার সময় নেতারা আত্মগোপনে নেতারা নেতাদের চোদ্দ গোষ্ঠীর ব্যাংক হিসাব ফ্রিজ করে দিচ্ছেন ফাইন ফাইন কোনো সমস্যা নাই কিন্তু আমধারা কি তারা ফুলের মতো পবিত্র তাদের ধরা হচ্ছে না কেন নাকি তারা আপনাদের সরকার উল্টায় দেবে বলে ডরাইয়া ধরতেছেন না তাদেরকে কথা হচ্ছে যখন কোন সরকার আসে তারা জানে যে আমলাদের বিগ্রাইয়া তারাও ঠিকতে পারবে না তখন এরা কি করে অনেক নেতা তারা ওই আপোষ করে ফেলে সিন্ডিকেটে তারাও যোগ দেয় অর্থাৎ মিলেমিশে খায় সেইরকম তো এখন যারা দুর্নীতিবাজ আমলা এবং নেতা আছেন তারা একটা সিন্ডিকেট এবং সাধারণ জনগণ হচ্ছে ভিকটিম তো আপনারা তো ভিকটিমের পক্ষে কথা বলতে গিয়েছেন সরকারে তাহলে দুইজন ধরতে পারেন এই সিন্ডিকেটের মধ্যে তো দুইজনই আসছে আমলাও আছেন নেতাও আসছেন এখন কথা হচ্ছে যে গতকাল একটা সংবাদ দেখলাম যে ডিসি নিয়োগের ক্ষেত্রে তিন কোটি টাকার ঘুষ একটা চেক উদ্ধার করা হয়েছে জয়েন্ট সেক্রেটারির রুম থেকে এবং ওই একটি পদায়নের জন্য ডিসি পদে যাওয়ার জন্য তিন কোটি টাকার ঘুষ তো এইটা গেল একটা মাত্র ঘটনা তো এই রকম অনেক ঘটনা ঘটতেছে এটা তো আর প্রতিফলিত হচ্ছে না মিডিয়া তো অনেক সময় আসে না কিন্তু দেখা যায় আপনারা ওই গ্রামের এক মেম্বার সে এক বস্তা গম চুরি দিচ্ছেন কিন্তু কোটি কোটি টাকা যিনি পকেটে ভরতেছেন বেগম পাড়ায় বাড়ি কিনতেছেন টাকা পাচার করতেছেন ছেলে মেয়েদের বিদেশ পড়াইতেছেন তাদের কিছু হয় না কেন আসলে আমলারা হয়েছে কি যে সরকারি আসে তাদের হয়ে যায় তারা তারা অনেকটা ফ্লাক্সিবল তারা যে যখন আসে তখন তার সে এখন কথা হলো যে দেশের মালিক হইছে এই আমলারা আর ওই যে যারা নেতা পেতা যেগুলো আছে এরা হইলো চুনা পুটে এক হিসাবে এরা হইছে ওই যে আপনি বর্ষার সময় দেখবেন যখন বৃষ্টি হয় তখন পুঁঠি মাছ তো পুঁঠি মাছে দেখবেন লাল রং হয় এরা উজায় ওঠে উপর দিকে এবং এই লাল রংটা কিন্তু বেশি দিন থাকে না যখন আবার উজাই কমে যায় তখন তার রং রংটা চলে যায় সো এরা হচ্ছে ওই লাল পুঁঠি উজাইয়ের পুঠির মতো সময়ে তারা আসে ক্ষমতায় দিন থাকে এরপরে রং চলে যায় এরপরে ধুলাই খায় মায়ের খায় হ্যাঁ রিমান্ডে যায় এইসব এখন কথা হচ্ছে আপনারা ক্ষমতায় গিয়েছেন আপনারা কোনো দল না এখন আপনারা যদি বৈষম্য তৈরি করে ফেলেন এবং আপনারা কাউকে ধরেন কাউকে ছেড়ে দেন হ্যাঁ দুই নীতি অর্থাৎ বিচার মানে তালগাছ আমার তাহলে তো ওই শুভঙ্করের ফাঁকি হয়ে গেল পাবলিককে তো তাহলে ফাঁকি দিয়ে দিলেন আপনারা কি করছেন যে ওই সুনামগঞ্জের এক মিনিস্টার আছেন আব্দুল মান্নান সাহেব মানে একটা সিম্পল লোক ঠিক আছে ওই রিক্সায় চড়ে ঘুরে বেড়ায় তার নিজের সম্পদ দিয়ে দিছে গরিব মানুষের জন্য সবকিছু এবং আওয়ামী লীগ সরকার ফল করার পর বিএনপির লোকেরা তার বাড়ি পাহারা দিছে মানে এরকম একদম ভালো মানুষ ভদ্র মানুষ এবং তাকে নিয়ে ঢুকাইছে জেলের ভিতর আর আমলারা এখন বিড়ি টাই না ঘুরে বেড়াইতেছে যারা কোটি কোটি টাকার মালিক ঢাকা সহ দেশ বিদেশে বাড়ি গাড়ি সবকিছু আছে দুর্নীতি করে পাহাড় জমা ফেলছে তাদের কিছু করতেছেন না আপনি তাদেরকে নিয়ে মিটিং করতেছেন বৈশা বিরিয়ানি খাইতেছেন তাইলে কি হইলো কি দাঁড়াইল তো দয়া করে বলতেছিলাম যে ঠিক আছে কত হলো আইনের চোখে সবাই সমান যেই অপরাধী তার তার কোনো দল নাই তাকেই ধরতে হবে এবং এটা পাগলেও জানে যে বাংলাদেশের এই সব দুর্নীতি মহাদুর্নীতিতে রাজনীতিবিদরা জড়িত যেরকম আমলারা তার চেয়ে বেশি জড়িত তো সুতরাং ওই বেশি জড়িতদের ঢেকে রেখে কম জড়িতদেরকে ঢুকাইয়া এটা তো সমাধান না ধরেন সবাইকে ধরেন শাস্তির মধ্যে আনেন যাতে ভবিষ্যতে নাকানি চুপানি খায় যাতে তৌবা করে বলে যে আমি আর ঘুষ খাবো না দুর্নীতি করবো না আমি রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মী আমি রাষ্ট্রের টাকায় গরিবের বেতন হয় আমার দায়িত্ব হচ্ছে না লুণ্ঠন করা না ডাকাতি করা না একটু দয়া করে একটা উদাহরণ তৈরি করেন তাহলে মানুষ বুঝবে যে আওয়ামী লীগ আর বিএনপি আর আপনাদের মধ্যে পার্থক্য তো যাই হোক শুভকামনা থাকলো সবার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ